বুঝতেই পারছেন বেনারসের ঘাট মানে খুব ইম্পর্ট্যান্ট জায়গা, প্রচুর দর্শনার্থী এখানে পুজোর জন্য আসেন। ডেফিনেটলি যেদিন শুনলাম যে বেনারসে আসছি সেদিন থেকেই একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। আমার এই থটটাই ভালো লেগেছিল যে আমাদের একটা পার্ট গল্প সেটা বেনারসে শুট হবে। ঘুরে এসে দেখছি সুবাহে বেনারস বলে একটা অসম্ভব সুন্দর প্রোগ্রাম হয় এখানে। যারা বেনারসের নিউ ট্যালেন্টস তারা গান গান, কখনো কেউ হিন্দিতে কবিতা আবৃত্তি করেন, তাদের নিজস্ব লেখা একটা সাংস্কৃতিক পরিমণ্ডল এখানে রয়েছে, সেটাও খুব ভালো লাগছে দেখতে। আমরা বেনারসে আসি ঘাটে বসে শুট করছি। আসিঘাটে আমাদের একটা সিকোয়েন্স আছে এই মন্দিরে, সেই মন্দিরটাতে আমরা এর আগের দিন শুটিং করেছি, সেই মন্দিরটার সামনে দাঁড়িয়ে আমরা আজকেও শুটিং করব। এই যে সঙ্গীত বাংলা স্বাস্থ্যকর খাবার, নো চিকেন, না নো মাটন, অনলি ভেজিটেবলস, আমাদের নুন নেই কিছু নেই। হরি ওম, হরি ওম, হরি ওম। আপাতত কোয়েল এসে শর্ট দেওয়ার আগে একটা প্ল্যানিং, না কোয়েল আসবে শর্ট দেওয়ার আগে একটা প্ল্যানিং আছে যে এই ছোট্ট রাবালের এটাকে দেখতে সাবর মতো আমার, আর এটা নিয়ে কোয়েলের সঙ্গে একটু মজা করাবে আশা করছি, একটা ভালো রিয়াকশান আসবে, এটা গোছের একটা রিয়াকশান আসবে আশা করছি। এবং আপনারা অপেক্ষা করুন, খুব শিগগিরই এই ছবিটা আপনাদের প্রিয় প্রেক্ষাগৃহে আপনারা দেখতে পাবেন। সামথিং ফর ইউ, সামথিং ফর দ্য ভিউয়ার্স।